সাইমা জাহারা নাপ্পোতা, তুমি কি সবসময় হিজাব পরো? হ্যাঁ সবসময় হিজাব পরি, কিন্তু বাসায় তো হিজাব পরি না, বাসায় শুধু হিজাবটা ছাড়া থাকি। কিন্তু যখন বাচ্চায় কোনো মানুষ আছে তখন হিজাব পরি, কিন্তু বাইরে গেলে তখনও হিজাব পরি, ইচ্ছুলেও গেলে হিজাব পরি, মাঝে মাঝে হিজাব পরি, প্রতিদিন হিজাব পরি আমি। তোমাকে আরেকটা কোশ্চেন আছে আমার, সেটা হচ্ছে তুমি কেন হিজাব পরো? আমি কারণ আল্লাহ তাআলা বলেছে কি আমার হিজাব পরতে, আমি না হিজাব পরলাম দোজখে যাব। আজকে থেকে আমি হিজাব পরলে, আমি তো বাঁচাই হিজাব পরি না সেরকম, কিন্তু মানুষ যদি একবার বাঁচায় আছে, কেউ তো বাঁচায় মানুষ আছে না, আমি তো বাঁচাই কোন একটা মানুষ আছে না, কিন্তু কেউ যদি মানুষ আছে, কেউ যদি মানুষ আছে আমার বন্ধু, তখন ওর কাছে তো হিজাব ছাড়া থাকতে হবে, কারণ কোনো বড় মানুষ আসলে হিজাব গুলা ঢেকে রাখতে হয়, চুল ঢেকে রাখতে হয়, চুল ঢেকে রাখতে হয়, কিন্তু আমি হাতা কাটতেও ঢেকে রাখি। আমি একটু বোরখা বানাইতে চাই, তাই জন্য আমার মা হলো বড় একটা জামা বানায় দেয়, এই যে দিচ্ছেন না আমার বড় জামা, কারণ আমার মা আমাকে হলো বড় জামা বানাইতে চায় বোরখার মতন, এবার তাই জন্য আমি, মা বলেছে কয়দিন পরে আমাকে বোরখা পরাবে, আজকে থেকে তো বোরখা বানানো হয়নি, আমু যখন বোরখা আমাকে কিনে দিবে তখন আমি বোরখা পরবো, কিন্তু আল্লাহ তাআলা বলেছে কি সবসময় হিজাব পরতে, কিন্তু আমি যদি হিজাব পরি তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, জান্নাতে অনেক সুখ আছে, তোমরা চাইলে যা যা চাবেন তাই দিবে, আমাদের তো কিচ্ছু, আমরা তো জান্নাতে যাবই যাবো, কিন্তু আমরা প্রথমে ইনশাআল্লাহ যাব, হ্যাঁ ইনশাআল্লাহ যাব, কিন্তু আমরা প্রথমে হিজাব পরব, নামাজ করব, নামাজ পড়ব, আবার বোরখা পরব, তাই জন্য আমরা এরকম করে আমরা বোরখা পরি।